Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das. Myself Ashish Das and this is my video number 451. আজকের এই 451 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি দ্বিঘাত করণী। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 153 তে দেখো কোষে দেখি 9.1 আছে। এই কোষে দেখি 9.1 টা হচ্ছে দ্বিঘাত করণীর ফার্স্ট চ্যাপ্টার। আজকের এই 451 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 9.1 এর লাস্ট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 6 এর অঙ্কগুলো আলোচনা করব। কোশ্চেন নাম্বার 6 এ মোট 6টা অঙ্ক আছে এ বি সি ডি ই এফ। তো আমি সবার নিচে এটা লিখেছি, তারপরে বি, তার উপরে সি, তার উপরে ডি, তার উপরে ই এবং সবার উপরে এফ। কেন না প্রথমে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি এই এ অঙ্কটা করব। করা হয়ে গেলে এটা মুছে দিলে বিটা অটোমেটিক সামনে চলে আসবে, তখন এই এতটা জায়গা ধরে আমি বিটা করতে পারবো। বি হয়ে গেলে এতটা মুছে দিলে এই জায়গাটা, অর্থাৎ যত আমার অঙ্কগুলো শেষ হবে আমার বোর্ডটাও খালি হতে থাকবে এবং সেই জায়গাতে অঙ্ক যদি বড় হয়ে যায় পেছনের দিকে সেগুলো আমি করতে পারবো। এই জন্যে যাই হোক আমি শুরু করছি। এখানে বলছে দেখো, বলছে 5+√3 এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা 2√5 হবে, হিসেব করে লিখি। দেখো সলিউশন, হ্যাঁ আমাকে বলেছে দুটো সংখ্যা, কি বলল এইটা একটা আছে 5+√5+√3, এইটার সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে, তো কি করব। দেখো যারা ভালো অঙ্কে তারা তো বুঝতেই পারছো যে কি করতে হবে। আমি একটা, যারা দুর্বল অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট তাদের জন্য একটা রাস্তা বলছি, দুটো দু রকমভাবে করতে পারবে তোমরা। হ্যাঁ এটাকে ধরে নাও 3, তাহলে পড়ো এরকমভাবে যে 3-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা 7 হবে, এরকমভাবে অঙ্কটাকে পড়ো যে 3-এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা 7 হবে। এখানে কি করবে অঙ্কটাকে, অঙ্কটাকে তুমি করবে 7-3 মানে 4 যোগ করলে পরে হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যোগফলের থেকে যদি একটাকে আমি বিয়োগ করে দিই তাহলে পরেই আর একটা পেয়ে যাব। এখানটাতে আমরা কি করব, তাহলে আমাদের বেরোতে পারে কি 1 নম্বর সিস্টেম যেটা, সেটাতে আমাদের এরকম করতে হবে যে √5 এইটা −√5+√3 এইটা করতে হবে, অর্থাৎ যোগফলটার থেকে যেটা বলে দিয়েছে সেটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে কত হবে, না হবে এটা 2√5 যেমন আছে থাকবে, মাইনাস দিয়ে এটা যদি গুণ হয় তাহলে পরে −√5, আর মাইনাসে প্লাসে −√3। এখন এরা দুজন হচ্ছে সদৃশ করণী, তাহলে আমি এদের দুজনের কিন্তু বিয়োগফলটা বার করতে পারবো 2√5 আর −√5। এখন √5টাকে মনে মনে এ ভাবো, তাহলে দেখো 2a-a হচ্ছে, তাহলে ফলাফলটা কত হবে, না এখানে a হবে, অর্থাৎ তোমার এখানে হবে √5, √5-√3। এটা বেরোলো একরকমভাবে। আর এক রকমভাবে কি তাও বুঝতে পারছো না, সেক্ষেত্রে কি করতে পারো তুমি, তুমি লিখবে যে ধরি x যোগ করতে হবে, মানে x যোগ করলে যোগফলটা 2√5 হবে, সেক্ষেত্রে তুমি লেখো, এটা হচ্ছে সেকেন্ড মেথড, যারা এইভাবে করবে তাদের হয়ে গেল, যারা সেকেন্ড মেথডে যাবে তারা লিখবে কি যে ধরি √5+√3 এর সাথে x যোগ করলে যোগফল 2√5 হবে, এইভাবে লেখো। তাহলে তোমাকে যেটা বলে দিল সেটা তো রাখতেই হবে √5+√3,
তার সাথে তুমি যোগ করে দিলে x ইকুয়ালস টু কত হয়ে গেল না 2√5 হয়ে গেল ইমপ্লাইজ দ্যাট তোমার তো উদ্দেশ্য x বার করা তাহলে x টাকে রাখো এখানে পাঠিয়ে দাও 2√5 -√5 -√3 ইমপ্লাইজ দ্যাট দেখো x ইকুয়ালস টু কত 2√5 এর থেকে যদি √5 কে বিয়োগ করে দাও তাহলে পরে √5 -√3 যেভাবেই করো না কেন একই জিনিস আসবে তাহলে উত্তরে কি লিখবে উত্তরে লিখবে উত্তর কি লিখবে লিখবে √5 +√3 এর সাথে √5 +√3 এর সাথে √5 -√3 যোগ করতে হবে √5 -√3 যোগ করতে হবে আশা করি বুঝতে পেরেছো তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি এবারে বি এবারে দেখো বি এর অঙ্কটা কি বলছে আমাকে ওরকমই একটা অঙ্ক দিয়েছে যে 7√3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটা 3+√3 হবে 7-√3 এর সাথ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটা হবে 3+√3 এটাকেও তোমরা কিন্তু ওরকম ভাবেই ভাবতে পারো কি না এইটাকে মনে করে নাও 8 8 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলটা 6 হবে তা সিম্পল 8-6 বিয়োগ করতে হবে মানে 2 বিয়োগ করতে হবে এখানেও তাহলে তুমি কি করবে তুমি শুধু লেখো সলিউশন লেখো যে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে কি 7-√3 এর থেকে 3+√3 সমান সমান তাহলে কি হবে 7-√3 -3 মাইনাসে প্লাসে -√3 তাহলে কত হচ্ছে 7-3 তে কত হচ্ছে 4 -√3 তে হবে -2√3 4-2√3 এইটা বিয়োগ করতে হবে যারা x ধরে করবে তারা লিখবে যে 7-√3 এর থেকে x বিয়োগ করলে বিয়োগ ফলটা এটা হবে ধরি 7-√3 তার থেকে এরকম লিখবে লিখেই দিই অসুবিধা কি ধরি ঠিক আছে 7-√3 এর থেকে x বিয়োগ করলে x বিয়োগ করলে বিয়োগ ফল 3+√3 হবে বোঝা গেল তাহলে সুতরাং কি হচ্ছে 7-√3 এইটা -x এটা ইকুয়ালস টু হলো 3+√3 তাহলে কি হলো আমার তো x দরকার তাহলে আমি কি করব না xটাকে -xটাকে এখানে রেখে দিই দিলে পরে কি হবে না এখানে ছিল 3+√3 আর এইটা এ পাশে চলে যাবে মানে -7 আর +√3 এখানে চলে এলো তাহলে পরে কত হলো না -x এটা ইকুয়ালস টু হলো দেখো 3 আর -7 এ -4 +2√3 এর পরে কি করতে পারি আমি
এর পরে আমি যেটা করতে পারি সেটা এখানটাতে করছি। দেখো implies that minus x এটা equals to a পাশ থেকেও minus common নিয়ে নিই, তাহলে 4 minus 2 root 3 কেটে দাও minus minus, implies that x equals to 4 minus 2 root 3 বেরিয়ে গেল। তাহলে উত্তর কি লিখবো, মানে যেভাবেই করি না কেন উত্তর তো একই, উত্তরটা কি লিখবো, উত্তরটা লিখতে হবে যে 4 minus 2 root 3 বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। আশা করি বুঝলে। এরপরে আমরা যাচ্ছি সিতে। সিতে কি বলেছে আমাদের, বলেছে 2 প্লাস রুট 3, রুট 3 প্লাস রুট 5 এবং 2 প্লাস রুট 7 এর যোগফল লিখি। এটা তো একটা সিম্পল ম্যাথ, যোগফল বার করতে বলেছে, তা আমি এই তিনটেকে যোগ করে দেব, যা হবে হবে, আমার আর কোনো কাজই নেই। তো দেখো সি এর সলিউশন কি করছি, 2 প্লাস রুট 3 একটা, প্লাস রুট 3 প্লাস রুট 5 দুটো, প্লাস 2 প্লাস রুট 7 এই তিনটে জিনিসকে যোগ করে দিলাম। এবারে এদের মধ্যে মূলদ অংশগুলো মানে 2 আর এখানে দেখো 2, দুটোকে যোগ করলে পরে কত হচ্ছে 4, রুট 3 প্লাস রুট 3 যোগ করলে হচ্ছে প্লাস 2 রুট 3, থেকে যাচ্ছে কি একটা রুট 5 প্লাস রুট 5 প্লাস রুট 7, এই হচ্ছে আনসার। বোঝা গেল? আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি ডিতে। ডিতেও আমাদের একটা সিম্পল বিয়োগ বলেছে, বলছে যে 10 মাইনাস রুট 11 এটার থেকে মাইনাস 5 প্লাস 3 রুট 11 এটাকে বিয়োগ করি এবং বিয়োগ ফলটা লিখি। কার থেকে বিয়োগ করব, এইটার থেকে। কাকে বিয়োগ করব, এইটাকে। সিম্পল তাহলে ব্যাপারটা। দেখো সলিউশন এখানে কি হচ্ছে, 10 মাইনাস রুট 11 হলো মাইনাস, এটাকে বিয়োগ করতে হবে, এটা কি মাইনাস 5 প্লাস 3 রুট 11 সমান সমান 10 মাইনাস রুট 11, মাইনাসে মাইনাসে প্লাস 5, মাইনাসে প্লাসে মাইনাস 3 রুট 11, 10 প্লাস 5 এ কত হলো 15 হলো, মাইনাস রুট 11 মাইনাস 3 রুট 11 তাহলে কি হবে মাইনাস, এখানে 1 আর এখানে 3 যোগ হলে পরে 4 রুট 11, 15 মাইনাস 4 রুট 11 এইটাই হচ্ছে বিয়োগফল। উত্তর কি লিখব, উত্তর আমি লিখব নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল কত হবে 15 মাইনাস 4 রুট 11। আশা করি বুঝেছো। এবারে আমি যাচ্ছি ইতে। এই ই কি বলছে আমাদের, ই বলছে মাইনাস রুট 5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যেটা যোগফল হবে সেই যোগফলের থেকে আবার এইটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে বিয়োগফলটা নির্ণয় করি। সিম্পল জিনিস। দেখো কাকে কাকে যোগ করতে বলল, না এইটা প্লাস এইটা যোগ করতে বলল, তাহলে সেটা লেখো প্রথমে। দেখো সলিউশন, যাদের যাদের যোগ করতে বলল সেটা লিখি মাইনাস রুট 5 প্লাস রুট 7 এইটার সাথে, রুট 7 প্লাস রুট 2 এইটাকে যোগ করতে বলল। এই যে যোগফলটা বেরোবে
সেই যোগফলের থেকে বিয়োগ করতে হবে এইটাকে, কাকে? না 5 প্লাস রুট 2 প্লাস রুট 7, এটাকে বিয়োগ করে দিতে হবে, যা বেরোবে তাই। প্রশ্ন হচ্ছে কি বেরোবে, তাহলে আমরা লিখি এটাকে, ভাঙতে থাকি। দেখো সমান সমান কি পাচ্ছি এখানটাতে, এখানটাতে পাচ্ছি মাইনাস রুট 5 হলো, প্লাস রুট 7, প্লাস রুট 7, প্লাস রুট 2, তার থেকে আমায় বিয়োগ করে দিতে হবে মাইনাস 5, মাইনাসে প্লাসে মাইনাস রুট 2, মাইনাসে প্লাসে মাইনাস রুট 7। মানে কি হচ্ছে, এখানে তো পাচ্ছি মাইনাস রুট 5 প্লাস রুট 7 প্লাস রুট 7, তাহলে প্লাস 2 রুট 7 প্লাস রুট 2, মাইনাস 5 মাইনাস রুট 2 মাইনাস রুট 7, মাইনাস রুট 7 সরি কাটা তো যাবে না, এটা বিয়োগ করতে হবে, ওকে সরি, মাইনাস রুট 2 প্লাস রুট 2 কেটে দাও। কেটে দিলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি মাইনাস 5, মূলদ অংশটা প্রথমে লিখে দিই মাইনাস 5, তারপরে কি পাচ্ছি মাইনাস রুট 5, এটা পেলাম, আর কি পেলাম প্লাস 2 রুট 7 মাইনাস রুট 7, তাহলে কি হলো প্লাস রুট 7, এই পেলাম, এবং এটাই বিয়োগফল। উত্তর কি লিখবে, নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল, এটা কত হবে, এটা হবে মাইনাস 5 মাইনাস রুট 5 প্লাস রুট 7। আশা করি বুঝেছো। এরপরে আমি চলে যাচ্ছি এফ, এফ এই এফে আমাদের কি বলেছে, আমাদের বলেছে দুটো দ্বিঘাত করণী লিখি, দুটো দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টিটা হচ্ছে মূলদ সংখ্যা, এরকম লেখাটা খুব সহজ। দেখো এগুলোও কিন্তু দ্বিঘাত করণী, ধরো কীরকম বলো তো, এ প্লাস রুট বি দ্বিঘাত করণী, এটা এ হচ্ছে তার মূলদ অংশ, বি রুট বি হচ্ছে এটা অমূলদ অংশ, ঠিক আছে, এই আকারে দুটো সংখ্যাকে লিখে দাও। তুমি লেখো যে 5 প্লাস রুট 7 এবং 5 মাইনাস রুট 7, দেখো এদের দুজনকে যদি যোগ করো প্লাস রুট 7 আর মাইনাস রুট 7 কেটে যাবে, 5 5 10 থাকবে, 10 একটা মূলদ সংখ্যা, তাহলে লেখো এইটা এবং এটা, এগুলোকে মিশ্র দ্বিঘাত করণী বলে, হ্যাঁ কিন্তু দ্বিঘাত করণী অবশ্যই, তাহলে লেখো 5 প্লাস রুট 7 এবং 5 মাইনাস রুট 7, যার এটা পছন্দ না সে এরকমও লিখতে পারো যে 5 প্লাস রুট 3 এবং 5 মাইনাস রুট 3 এরকমও লিখতে পারো, যার 5টাকে পছন্দ না সে এরকম লিখতে পারো যে 4 প্লাস, ঠিক আছে, রুট 2 এবং 4 মাইনাস রুট 2, এই ধরনের মানে যেরকম হোক, ঠিক আছে, শুধু রুট অংশটুকু প্লাস মাইনাস থাকবে, তাহলে এরকমই একটা সংখ্যা লিখবে, লিখে লেখো যে হলো এমন দুটি দ্বিঘাত করণী যাদের সমষ্টি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, দ্যাট ইজ অল, এখানে আর কিছু আমার বোঝানোর নেই। আমাদের
এই চ্যাপ্টার থেকে আমরা শিখলাম কি, আমরা শিখলাম দ্বিঘাতকরণী কাকে বলা হয়। ঠিক আছে, তো দ্বিঘাতকরণী কাকে বলা হয়? দ্বিঘাতকরণী হচ্ছে যে একটা মূলদ সংখ্যা যেটা কিনা কারোর বর্গ নয়, এরকম কোন মূলদ সংখ্যার স্কোয়ার রুট যেটা, সেটাই হচ্ছে দ্বিঘাতকরণী। এক নম্বর গেল। আচ্ছা, যদি এরকম থাকে যে 3√2 আর 7√2 -6√2 +8√2 -5√2, এইগুলো দেখো, এগুলোর যেহেতু এই রুট টু অংশটা সকলের সমান, এদেরকে বলা হয় কি না, সদৃশকরণী। সদৃশকরণী যোগ বিয়োগের সময় কি হয়, তার যে বাইরের যে মূলদ অংশটুকু রয়েছে এই অংশটুকুরই যোগ বিয়োগ হয়, আর এইটা অপরিবর্তিত থাকে। কিন্তু ধরো 3√2 আর 2√3, এরা দুজন কিন্তু সদৃশ হবে না, এবং এদের দুজনের মধ্যে কিন্তু যোগ বিয়োগ করা সম্ভব নয়। আমাকে এরকমই লিখতে হবে, যোগ করলে 3√2 +2√3, এই পর্যন্ত এনেই রেখে দিতে হবে, আমি কিন্তু কিছু করতে পারবো না। কিন্তু যদি আমার এরকম থাকতো যে 3√3 +2√3, তাহলে কিন্তু আমি অনায়াসে লিখে দিতে পারতাম যে 5√3, কেন, এই 3 আর 2 যোগ করলে 5 হয়। এটা গেল। এই ধরনের করণীকে বলা হয় মিশ্র করণী। এই ধরনের করণীকে বলা হয় মিশ্র করণী। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী যে ভিডিও হবে আমার 452 নাম্বার ভিডিও, সেখান থেকে আমরা কোষে দেখি 9.2 আলোচনা করব। দ্যাট ইজ অল, বাই।